ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। মন একাগ্র করার ক্ষমতার তারতম্যই মানুষ এবং পশুর মধ্যে প্রধান পার্থক্য। যে কোনো কাজে সাফল্যের মূলে আছে এই একাগ্রতা। একাগ্রতার সঙ্গে অল্প বিস্তর পরিচয় আমাদের সকলেরই আছে, ইহার ফল প্রতিদিনই আমাদের চোখে পড়ে। সঙ্গীত, কলাবিদ্যা প্রভৃতিতে আমাদের যে উচ্চাঙ্গের কৃতিত্ব, তা এই একাগ্রতা প্রসূত। একাগ্রতার ক্ষমতা পশুদের একরকম নাই বললেই চলে। যারা পশুদের শিক্ষা দিয়ে থাকেন তাদেরকে এই কারণে বিশেষ বেগ পেতে হয়। পশুকে যা শেখানো হয় তা সে ক্রমাগত ভুলে যায়। কোনো বিষয়ে একসঙ্গে অনেকক্ষণ মন দেওয়ার ক্ষমতা তার নেই। পশুর সঙ্গে মানুষের পার্থক্য এখানেই। মন একাগ্র করার ক্ষমতা পশুর চেয়ে মানুষের অনেক বেশি। মানুষে মানুষে পার্থক্যের কারণও আবার এই একাগ্রতার তারতম্য। সর্বনিম্ন স্তরের মানুষের সঙ্গে সর্বোচ্চ স্তরের মানুষের তুলনা করে দেখো, দেখবে একাগ্রতার মাত্রার বিভিন্নতাই এই পার্থক্য সৃষ্টি করেছে। পার্থক্য শুধু এখানেই। সকলেরই মন সময়ে সময়ে একাগ্র হয়ে যায়। যা আমাদের প্রিয় তারই উপর আমরা সকলে মনোনিবেশ করি, আবার যে বিষয়ে মনোনিবেশ করি তাই প্রিয় হয়ে ওঠে। এমন মা কি কেউ আছেন নিজের ছেলের অতি সাধারণ মুখখানিও যিনি ভালোবাসেন না? মায়ের কাছে সেই মুখখানি জগতের সুন্দরতম মুখ। মন সেখানে নিবিষ্ট করেছেন বলেই সেই মুখটি তার প্রিয় হয়েছে। সকলেই যদি ঠিক সেই মুখটির ওপর মন বসাতে পারত, তাহলে তার ওপর সকলেরই ভালোবাসা জন্মাত। সকলেই ভাবত এমন সুন্দর মুখ আর হয় না। যা ভালোবাসি তারই উপর আমরা মনোনিবেশ করি। সুললিত সঙ্গীত শ্রবণকালে আমাদের মন সেই সঙ্গীতেই আবদ্ধ হয়ে থাকে। তা থেকে আমরা মন সরাতে পারি না। উচ্চাঙ্গের সঙ্গীত বলে যা পরিচিত তাতে যাহাদের মন একাগ্র হয়, সাধারণ পর্যায়ের সঙ্গীত তাদের ভালো লাগে না। বিপরীতটিও সত্য। দ্রুত লয়ের সঙ্গীত শ্রবণ মাত্র মন তাতে আকৃষ্ট হয়। ছেলেরা হালকা সঙ্গীত পছন্দ করে, কারণ তাতে লয়ের দ্রুততা মনকে অন্য বিষয়ে চলে যাওয়ার কোনো অবকাশই দেয় না। উচ্চাঙ্গের সঙ্গীত জটিলতর এবং তা অনুধাবন করতে হলে অধিকতর মানসিক একাগ্রতার প্রয়োজন। সেই জন্যই সাধারণ সঙ্গীত যারা ভালোবাসে, উচ্চাঙ্গের সঙ্গীত তাদের ভালো লাগে না। এই ধরনের একাগ্রতার সবচেয়ে বড় দোষ হচ্ছে এই যে মন আমাদের আয়ত্তে থাকে না, বরং মনই আমাদের চালিত করে। যেন সম্পূর্ণ বাইরের কোনো বস্তু আমাদের মনকে টেনে নিয়ে যতক্ষণ খুশি নিজের কাছে ধরে রাখে। সুমধুর সঙ্গীত শোনার সময় অথবা মনোরম চিত্র দর্শনের সময় আমাদের মন তাতে দৃঢ়ভাবে লগ্ন হয়ে যায়। মনকে আমরা সেখান থেকে তুলে আনতে পারি না। আমি যখন তোমাদের মনোমতো কোনো বিষয়ে বক্তৃতা দিই, তখন আমার কথায় তোমাদের মন একাগ্র হয়। তোমাদের কাছ থেকে তোমাদের মনকে কেড়ে এনে আমি তোমাদের ইচ্ছার বিরুদ্ধেও তাকে ওই প্রসঙ্গের মধ্যে ধরে রাখি। এভাবে আমাদের অনিচ্ছা সত্ত্বেও বহু বিষয়ে মন আকৃষ্ট হয়ে একাগ্র হয়, আমরা তাতে বাধা দিতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, চেষ্টা করে এই একাগ্রতা বাড়িয়ে তোলা এবং ইচ্ছামতো তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব কি না? যোগীরা বলেন, হ্যাঁ তা সম্ভব। তারা বলেন, আমরা মনকে সম্পূর্ণ বশে আনতে পারি। নৈতিক দিক থেকে একাগ্রতার ক্ষমতা বাড়িয়ে তোলায় বিপদও আছে। কোনো বিষয়ে মন একাগ্র করার পর ইচ্ছামাত্র সেখান থেকে মন তুলে আনতে না পারলেই বিপদ। এরূপ পরিস্থিতি বড়ই যন্ত্রণাদায়ক। মন তুলে নেওয়ার অক্ষমতাই আমাদের প্রায় সকল দুঃখের কারণ।
কাজেই একাগ্রতার শক্তি বাড়াবার সঙ্গে সঙ্গে মন তুলে নেওয়ার শক্তিও বাড়িয়ে তুলতে হবে। কোনো বস্তুতে মনোনিবেশ করতে শিখলেই চলবে না, প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে সেখান থেকে মন সরিয়ে নিয়ে অন্য বিষয়ে তাকে নিবিষ্ট করতে পারা চাই। এই উভয় ক্ষমতা সমভাবে অর্জন করে চললে বিপদের কোনো সম্ভাবনা থাকে না। এই হলো মনের প্রণালীবদ্ধ ক্রম উন্নতি। আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, শুধু তথ্য সংগ্রহ করা নয়। আবার যদি আমাকে নতুন করে শিক্ষালাভ করতে হতো এবং নিজের ইচ্ছামতো আমি যদি তা করতে পারতাম, তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই মাথা ঘামাতাম না। আমি আমার মনের একাগ্রতা এবং নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমে ক্রমে বাড়িয়ে তুলতাম। তারপর ওভাবে গঠিত নিখুঁত যন্ত্র সহায়ে খুশি মতো তথ্য সংগ্রহ করতে পারতাম। মনকে একাগ্র এবং নির্লিপ্ত করার ক্ষমতা বর্ধনের শিক্ষা শিশুদের একসঙ্গেই দেওয়া উচিত। আমার সাধনা বরাবর একমুখী ছিল। ইচ্ছামতো মন তুলিয়া নেওয়ার ক্ষমতা অর্জন না করেই আমি একাগ্রতার শক্তি বাড়িয়ে তুলেছিলাম এবং এই হলো আমার জীবনে গভীরতম দুঃখভোগের কারণ। এখন আমি খুশি মতো মন তুলে নিতে পারি, তবে এটা শিখতে হয়েছে অনেক পরে। কোনো বিষয়ে ইচ্ছামতো আমরা নিজেরাই যেন মনোনিবেশ করতে পারি, বিষয় যেন আমাদের মনকে টেনে না নিয়ে যায়। সাধারণত বাধ্য হয়েই আমরা মনোনিবেশ করি। বিভিন্ন বিষয়ের আকর্ষণের প্রভাবে আমাদের মন সেখানে সংলগ্ন হয়ে থাকতে বাধ্য হয়। আমরা তাকে বাধা দিতে পারি না। মনকে সংযত করতে হলে যেখানে ইচ্ছা করব ঠিক সেখানেই তাকে নিবিষ্ট করতে হবে। বিশেষ শিক্ষার প্রয়োজন, অন্য কোনো উপায়ে তা হবার নয়। ধর্মের অনুশীলনে মনসংযম একান্ত প্রয়োজন। এই অনুশীলনে মনকে ঘুরিয়ে মনেরই উপর নিবিষ্ট করতে হয়। মনের নিয়ন্ত্রণ আরম্ভ করতে হয় প্রাণায়াম থেকে। নিয়মিত শ্বাসক্রিয়ার ফলে দেহে সমতা আসে, তখন মনকে ধরা সহজ হয়। প্রাণায়াম অভ্যাস করতে হলে প্রথমেই আসন বা দেহ সংস্থানের কথা ভাবতে হয়। যে কোনো ভঙ্গিতে অনায়াসে বসে থাকা যায় তাই উপযুক্ত আসন। মেরুদণ্ড যেন ভারমুক্ত থাকে, দেহের ভার যেন বক্ষপঞ্জরের উপর রাখা হয়। কোনো সকপল কল্পিত কৌশল অবলম্বনে মন নিয়ন্ত্রণের চেষ্টা করো না। একমাত্র সহজ সরল শ্বাস প্রশ্বাস ক্রিয়াই এ পথে যথেষ্ট। বিবিধ কঠোর সাধন সহায়ে মনকে একাগ্র করতে প্রয়াসী হলে ভুল করা হবে, সেসব করতে যেও না। মন শরীরের ওপর কার্য করে, আবার শরীরও মনের ওপর ক্রিয়াশীল। উভয়েই পরস্পরের ওপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে থাকে। প্রত্যেক মানসিক অবস্থার অনুরূপ অবস্থা শরীরে ফুটে ওঠে, আবার শরীরের প্রতিটি ক্রিয়ার অনুরূপ ফল প্রকটিত হয় মনের ক্ষেত্রে। শরীর ও মনকে দুটি আলাদা বস্তু বলে ভাবলেও কোনো ক্ষতি নেই, আবার দুটি মিলে একটি শরীর। স্থূল দেহ তার স্থূল অংশ আর মন তার সূক্ষ্ম অংশ, এরূপ ভাবলেও কিছু আসে যায় না। এরা পরস্পর পরস্পরের ওপর ক্রিয়া প্রতিক্রিয়াশীল। মন প্রতিনিয়ত শরীরে রূপায়িত হচ্ছে। মনকে সংযত করতে হলে প্রথমে শরীরের দিক থেকে আরম্ভ করা বেশি সহজ। মন থেকে শরীরের সঙ্গে সংগ্রাম করা অনেক সহজ কাজ। যে যন্ত্র যত বেশি সূক্ষ্ম তার শক্তিও তত বেশি। মন শরীরের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম এবং অধিকতর শক্তিসম্পন্ন। এজন্য শরীর থেকে আরম্ভ করলে কাজ সহজ হয়। প্রাণায়াম হচ্ছে এমন একটি বিজ্ঞান যার সাহায্যে শরীর অবলম্বনে অগ্রসর হয়ে মনের কাছে পৌঁছানো যায়। এভাবে চলতে চলতে শরীরের ওপর আধিপত্য আসে, তারপর শরীরের সূক্ষ্ম ক্রিয়াগুলি আমরা অনুভব করতে আরম্ভ করি, ক্রমে সূক্ষ্মতর এবং গভীরতর প্রদেশে প্রবেশ করি, অবশেষে মনের কাছে গিয়ে পৌঁছই।
শরীরের সূক্ষ্ম ক্রিয়াগুলো অনুভূতিতে আসা মাত্র সেগুলি আয়ত্তে আসে। কিছুকাল পরে শরীরের ওপর মনের কার্যগুলিও অনুভব করতে পারবে। মনের একাংশ যে অপর অংশের ওপর কাজ করছে তাও বুঝতে পারবে, এবং মন যে স্নায়ুকেন্দ্রগুলিকে কাজে লাগাচ্ছে তাও অনুভব করতে পারবে। কারণ মনই স্নায়ুমণ্ডলীর নিয়ন্তা এবং অধীশ্বর। বিভিন্ন স্নায়ুস্পন্দন অবলম্বনে মনই ক্রিয়া করছে এও টের পাবে। নিয়মিত প্রাণায়ামের ফলে প্রথমে স্থূল শরীরের ওপর এবং পরে সূক্ষ্ম শরীরের ওপর আধিপত্য বিস্তারের ফলে মনকে আয়ত্তে আনা যায়। প্রাণায়ামে প্রথম ক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ এবং খুবই স্বাস্থ্যকর। এর অভ্যাসে আর কিছু না হোক, স্বাস্থ্যলাভ এবং শরীরের সাধারণ অবস্থার উন্নতি হবেই। বাকি প্রক্রিয়াগুলি ধীরে ধীরে ও সাবধানে করতে হয়। শুনছিলেন স্বামী বিবেকানন্দের রচনা একাগ্রতা ও শ্বাসক্রিয়া।